ভূমিহীন গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পঞ্চগড়ে সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীনদের মাঝে বাড়িসহ জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার জেরেই দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হয়েছে। এর আগে জেলার কয়েকটি আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন মন্ত্রী। পঞ্চগড়ে এরই মধ্যে 3,500 গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী জুনের মধ্যে আরও 1,500 ঘর হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।